ওয়েলকাম টু সাব চ্যানেল বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি যে বন্ধুরা তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করো কিন্তু তোমাদের ভিডিওগুলি তোমাদের সকল সাবস্ক্রাইবারদের কাছে না পৌঁছালে তোমরা কি করবে দেখো বন্ধুরা আমরা ভিডিও যখন আপলোড করি তখন আমাদের প্রত্যেকটা ভিডিও যদি না সকল সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছায় তাহলে আমাদের সেই ভিডিওতে ভিউজ আসবে না আর ভিউজ না আসলে তার ক্লিক সিটিআর বা ক্লিক থ্রু রেট বাড়বে না এবং সাবস্ক্রাইবারও আসবে না একটা কথা মাথায় রাখবে ইউটিউব অ্যালগোরিজাম এইভাবে কাজ করে তোমার ভিডিও যখন জনের কাছে যাবে এবং সেই জনের মধ্যে পাঁচজন যদি ভিডিওটা দেখে তাহলে ইউটিউব অ্যালগোরিজাম আরও জনকে তোমার ভিডিওটি সেন্ড করে দেবে তো বন্ধুরা তাই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবার কাছে যেন তোমাদের ভিডিও যে ভিডিওটি আপলোড করবে যেন তোমাদের পৌঁছে যায় তো সেটার জন্য বন্ধুরা তোমাদেরকে কী করতে হবে তোমাদেরা যখন ভিডিও আপলোড করবে তো তোমাদেরকে একটি ভিডিও আপলোডের সময় একটি সেটিং তোমাদেরকে ইনেবেল করে রাখতে হবে তো চলো বন্ধুরা দেখে নিয়ে যাক ভিডিও আপলোডের সময় কোন সেটিংটি সেট করে রাখলে তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবে তো তোমাদের সকল সাবস্ক্রাইবারদের কাছে তোমাদের ভিডিওটি পৌঁছে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যাওয়ার সময় একটি ভিডিওতে লাইক দিয়ে যাবে কেননা আমরা ইউটিউব রিলেটেড ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে বানিয়ে থাকি তো চলো বন্ধুরা দেখে নিয়ে যাক তো বন্ধুরা ক্রোম ব্রাউজার থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ড্যাশবোর্ডটি খুলে নিয়েছি আমি তোমাদেরকেও রেকমেন্ড করব যে ক্রোম ব্রাউজার থেকে তোমরা তোমাদের ভিডিও আপলোড করবে তাহলে তোমরা অনেকগুলো ফেসিলিটি পাবে আমি সেইগুলোও দেখিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওতে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক তো আমরা কি করব এখানে আমরা প্রথমে একটা ছোটো মতো ভিডিও আপলোড করব ওকে তো এই ক্রিয়েটা ক্লিক করব এবং আপলোডে ক্লিক করে দেবো এখানে সিলেক্ট ফাইল বলছে ফাইল সিলেক্ট করে নেব তো দেখো আমি এখান থেকে ফাইল সিলেক্ট করে ভিডিওটি আপলোড করছি ঠিক আছে তো আমি এটা এমনি দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে ডেসক্রিপশান এসব কিছু আমি দিচ্ছি না আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন সেটিংটা করলে তোমাদের ভিডিও সকল সাবস্ক্রাইবারের কাছে পৌঁছাবে ঠিক আছে তো বন্ধুরা আমরা কি করব। এখানে যে সোমোর অপশানটা আছে এই সোমোর অপশানে ক্লিক করে নেবো সোমোর অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এখানটায় দেখো যে লাইসেন্স আছে লাইসেন্সের নিচে অ্যালাউ এমবেডিং আর পাবলিশ টু সাবস্ক্রাইবেশান ফিড অ্যান্ড নাটিফিকেশান সাবস্ক্রাইবার ঠিক আছে এই দুটো অপশান তোমাদের যেন সবসময় ক্লিক করা থাকে বা এই টিক চিহ্ন মারা থাকে ঠিক আছে এই দুটো অপশানের কাজ হল এটা হচ্ছে নিচের অপশানটার কাজ হচ্ছে পাবলিশ টু সাবস্ক্রাইবশান ফিড অ্যান্ড ফাই সাবস্ক্রাইবার তো এটার কাজ হচ্ছে তোমাদের যখন ভিডিও পাবলিশ করবে তখন তোমার সাবস্ক্রাইবারদের কাছে তোমাদের ভিডিওর নোটিফিকেশানটা যাবে ঠিক আছে আর অ্যালাউ এম্বিং অপশানটা যেটা দেখতে পাচ্ছ এই অপশানটা যদি তোমরা ঠিক চিহ্ন করে রাখো তাহলে কি হয় তোমাদের ভিডিও আপলোড করার পর তোমাদের ভিডিওটি তোমাদের সাবস্ক্রাইবারদের ব্রাউজার ফিউচারে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো বোঝা গেল এই দুটো অপশানের কাজ তার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখো একটা অপশান আছে শর্ট স্যাম্পেলিং ঠিক আছে তো এই অপশানটা তোমরা সবসময় ঠিক করে রাখবে নিচে দিকে দেখো অ্যালাউ পিপুল টু স্যাম্পেল দিস কন্টেন্ট মানে হচ্ছে আমরা যখন ইউটিউব অ্যাপসটি খুলে নিয়ে আমরা ইউটিউব ভিডিওগুলো একটার পর একটা মানে স্ক্রল করে দেখতে থাকি তখন দেখবে যে ভিডিওর থামবেল আউট হয়ে গিয়ে ভিডিওগুলি চলতে থাকে তো এই অপশানটা তোমার যদি ঠিক চিহ্ন মারা থাকে তাহলে তোমাদের ভিডিওগুলো চলতে থাকবে আর দু হাজার বাইশে ইউটিউব নতুন যে আপডেট এসছে সেই আপডেট হিসাবে ওই যে ভিউসগুলো আসবে ওই ভিউসগুলোও কাউন্ট করা হবে তো এটা একটা ভালো সুবিধা ঠিক আছে তো এখানে কাজ কমপ্লিট হয়ে গেল তো তোমরা মোটামুটি এই তিনটে সেটিংস অবশ্যই সবসময় এনেবেল করে রাখবে তাহলে তোমাদের সকল সাবস্ক্রাইবারের কাছে পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা তো তোমাদেরকে আর জিনিস দেখাবো বলেছিলাম যে ব্রাউজার থেকে ভিডিও আপলোড করলে তোমরা কি কি ফ্যাসিলিটি এক্সট্রা পাবে তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে ডাইরেক্টলি সব কিছুই সেটিং করতে পারবে ভিডিও লোকেশান এখানে দেখো ভিডিও লোকেশান অ্যাড করতে পারবে ক্যাপশান অ্যাড করতে পারবে ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবে ক্যাটাগরি সিলেট করতে পারবে ঠিক আছে আরও এক্সট্রা যেগুলো সিলেক্ট করতে পারবে সেইগুলো হচ্ছে এখানে দেখো ভিডিও এলিমেন্ট ভিডিও এলিমেন্টের মধ্যে যে অ্যাড কার্ড হয় অ্যাড কার্ড তোমরা সেট করতে পারবে এন্ড স্ক্রিন সেট করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এটাই যে তোমরা সবসময় ক্রোমবাজার থেকে তোমাদের ইউটিউব ভিডিও আপলোড করবে তাহলে তোমরা অনেকগুলোই ফেসিলিটি পাবে এবং সব কিছু ডিটেলসগুলোই স্টেপ বাই স্টেপ দেখতে পাবে তো বন্ধুরা এই ভিডিও থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক দেবে এবং আমাদের পাশে থাকবে কেন না আমরা প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড কন্টেন্ট আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করি থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো